শ্যামনগর নিরঞ্জন সেনপল্লী নেতাজি সংঘের মাঠ দখল করতে এসে স্থানীয় বাসিন্দাদের হাতে আটক এক ব্যক্তি, ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। 1970 সাল থেকে শ্যামনগর নিরঞ্জন সেনপল্লী এলাকার নেতাজি সংঘ খেলার মাঠ রয়েছে। প্রতিদিনই এলাকার শিশুরা সেই মাঠে খেলাধুলা করে। কিন্তু শনিবার সকালে ভবানীপুর থেকে আসা এক ব্যক্তি নিজেকে জমির মালিক দাবি করে জমিটি অধিগ্রহণ করার জন্য মাপামাপি শুরু করেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা তার সাথে কথা বলতে গেলে তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে দুর্ব্যবহার করেন। এরপর স্থানীয় বাসিন্দারা সেই ব্যক্তিকে ঘেরাও করে খবর দেন জগদ্দল থানার পুলিশকে। জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে আসে। সেই সময় যাদবপুর থেকে আসা শঙ্কর রায় নামে সেই ব্যক্তি পুলিশের সামনেও কোনো রকম জমির কাগজ দেখাতে পারেননি। এরপর জগদ্দল থানার পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জগদ্দল থানায় নিয়ে যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সম্পূর্ণ ঘটনা নিয়ে ভাটপাড়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের পৌরপিতা হিমাংশু সরকার এবং এক স্থানীয় বাসিন্দা জানান, যে মাঠটা আমরা ছোটবেলা থেকেই দেখছি পাড়ার লোকেরা খেলা ধুলো করে, এই মাঠটা অনেকদিন দীর্ঘদিন ধরে মাঠটা তারা ব্যবহার করে। আমরা মালিককে কখনো দেখিনি বা পাড়ার লোকও দেখেনি। আজকে একজন ভদ্রলোক এসছেন, এসে কয়েকজন লোককে এনে মাঠটা মাপামাপি করছিল। পাড়ার লোকেরা জিজ্ঞাসা করে এবং উনি তাদের সাথে দুর্ব্যবহার করেন, যে উনি দাবি করছে ওনার মাঠটা ওনার, ওনার কাছে কাগজপত্র আছে। যাই হোক, পাড়ার লোকেরা ওনাকে ক্লাবে আলোচনা করার জন্য ডাকেন এবং প্রশাসনকেও খবর দেন। প্রশাসন এসে উনি কাগজপত্র ঠিক মতন দেখাতে পারেননি। উনি দাবি করছে ওনার কাছে কাগজ আছে, কিন্তু উনি প্রশাসনের লোক সন্তুষ্ট হয়নি, ওনাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পাড়ার লোককেও যেতে বলেছে, তাদেরও বলেছে একটা কমপ্লেন করার জন্য, পাড়ার লোকেরা একটা কমপ্লেন করবেন। প্রশাসন দেখছে, প্রশাসনের প্রতি আমাদের আস্থা রয়েছে এবং আপনারা জানেন যে আমাদের, আমরা সবসময় চাই খেলার মাঠগুলো ভালো থাকুক এবং আমাদের মুখ্যমন্ত্রীও মমতা ব্যানার্জি খেলার মাঠ এবং খেলাধুলা উন্নতির জন্য প্রচুর সাহায্য করছে বিভিন্ন ক্লাবগুলোকে। তাই আমাদের আমাদের এলাকার লোকের দাবি এবং আমারও ব্যক্তিগত, আমিও মাঠের পক্ষে, মাঠটা যাতে মানুষের খেলাধুলার জন্য থাকে এটাই আবেদন রাখবো। এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না, প্রশাসন ইনকোয়ারি করে দেখছে, থাকতে পারে, নাহলে পরে কোনোদিনও আমরা দেখিনি যে এই মাঠের মালিক এসে দাবি, মালিকানা দাবি করেছে। আজকে ওনা উনি কোনোদিনও এখানে আসেননি, এসে বলছেন ওনার কাছে কাগজ রয়েছে, ইয়ে আছে, এইসব দাবি করছে। এখন কাগজ বার করা তো কোনো ব্যাপার নয়, আপনার বাড়িরও কাগজ আমি বার করে নিতে পারি। বার করে যদি আমি দাবি করি এই বাড়িটা আমার, সেটা তো হয় না। উনি, ওনাকে প্রমাণ করতে হবে উনি মালিক, সেটা করতেই পারেন উনি। সে কমিশনারেট ইনকোয়ারি করে দেখবেন ওনারটা সঠিক না, পাড়ার লোকেদের দাবিটা সঠিক, তখন বিবেচনা হবে। দরকার ছিল, এটা ঘনবসতিপূর্ণ জায়গা এবং এখানে একটা চিনতেও জমি খালি নেই। এই জায়গায় ঢুকে মানে ভীষণ একটা দুঃসাহস, এই জায়গায় ঢুকে ওনারা জমি দখল করার প্ল্যান করছেন। আমার সব থেকে বড় প্রশ্ন, যদি জমির মালিক থেকেই থাকেন তাহলে তারা গত 60 বছর কোথায় ছিলেন? তারা কেন জমি দেখতে আসেননি? এটা তো ভেস্টেড ল্যান্ডও হতে পারত, ওনারা কোনোদিনই জমিতে আসেননি। ওনাদের ব্যক্তিগতভাবে চিনি না আমরা, আমরা থার্ড জেনারেশন চিনি না, আমাদের আগের জেনারেশন মানে আমাদের বাবা কাকারা তারা হয়তো চিনে থাকবেন, কিন্তু আমরা তো চিনি না। মালিক কেন আলোচনা করেনি কেন? না, সেই প্রশ্নই আসছে এবার, যে মালিক, আমার প্রশ্ন হচ্ছে, আমরা জানতে পারলাম ভদ্রলোকের মোবাইলে হোয়াটসঅ্যাপ চেক করে, অলরেডি আমাদের পাড়ার ক্লাব সেক্রেটারিকে নিয়ে, পাড়ার আর বিভিন্ন ব্যক্তিকে জুড়ে নিয়ে এনারা একটা মাস পিটিশন করার প্ল্যান করেছিলেন এবং ইনি একটা কমপ্লেনও লঞ্চ করেছেন ব্যারাকপুর কমিশনারে। প্রশ্ন হচ্ছে, উনি কোন বেসে কমপ্লেনটা করলেন? উনি কি করে বুঝলেন জমিটাতে অবস্ট্রাকশন আছে? কি করে বুঝলেন অবস্ট্রাকশন আছে? এইবার উনি কি সেই সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা সেই ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন? একদমই বলেননি। সুতরাং উনি ব্যক্তিগতভাবে কি করে উদ্যোগ নিলেন, কি করে অ্যালিগেশনগুলো রাখলেন, এটা তো ভীষণভাবে অনেক উচ্চ, তার ন্যারেশন আমরা চাইছি, প্রপার ব্যাখ্যা চাইছি। একটা ক্লাবকে কি করে জড়িয়ে, এটা আমাদের রেজিস্টার ক্লাব, ভদ্রলোক কি করে ওখানে জমিতে গেলেন? দ্বিতীয় প্রশ্ন, যেখানে লেখা রয়েছে মাঠ আমাদের নিরঞ্জন সেনপল্লী ক্লাব দ্বারা সংরক্ষিত,
তারপরও জমিতে ঢুকে জমি পরিষ্কার করা, জমি মাপজোক করা, সবার আগে যখন লেখা আছে কি দরকার, ক্লাবে এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা। আপনি চারদিকটা একবার দেখিয়ে দেখুন, মাত্র কিছু এখন 100 জন দেখতে পাচ্ছেন, 1000 লোক তো শুধু ক্লাবের প্রতিরোধ কি পারবেন ওনারা কখনো করতে? এটা তো কোনো ডিসিশন কোনো কথাবার্তার মাধ্যমে আসতে গেলে ওনাদের এসে বসে কথা বলা ছাড়া মিটবে না, আলোচনা ছাড়া এটা মেটে না। উনি কি করে এত বড় সিদ্ধান্ত, আমরা কখনোই এই জমি দেবো না, যত দূর যেতে হবে যাবো, যত দূর, এটা জমি দেওয়ার প্রশ্নই আসে না। 60 বছর কোথায় ছিলেন, 60 বছর কোথায় ছিলেন? আমাদের বাপ কাকাদের কাছে শোনা গেছে এই জমির যারা প্রকৃত মালিক তারা আজ কেউ জীবিত নেই, ছোট বড় কেউ জীবিত নেই, তারা বলছেন তারা ব্যক্তিগত ভাবে চেনেন। তার মানে এটা কোনো ধরনের এক ধরনের একটা চক্র কাজ করছে যে জমি বেচে খাবো, এখন জমি হাঙর এসে গেছে, জমি মাফিয়ার কাজ হচ্ছে এখানে। কিন্তু এটা পাড়া, এটা জমি মাফিয়ার কাজ নয়, মানে পাড়ার এতগুলি মানুষ তাদের এই ছোট ছোট চাহিদা, বাচ্চাগুলো খেলা করে, আমরা খেলে বড় হয়েছি, আমাদের ছেলের মানে খেলে বড় হচ্ছে, এটা তো হাতছাড়া করা সম্ভব না। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।